প্রায় 900 বছর আগ থেকে এই দিকে বকবর প্রবীণদর যে একটা এই মূর্তি পাওয়া গেছিল সেটাও কিন্তু এখান থেকে নিয়ে উত্তোলন করে নেওয়া হয়েছে তিন সাইড এলাকায় জিকা করে নেওয়া জনসাধারণ ফুসকুনি নি পুচকটি মহলে তারা মালিকানা দাবি করিয়া তারা দিকিটাতে কিছু মাটি ব্যবহার করিয়া এবং তারা দাবি দাবা করে তারা মাছ চাষ করিয়া এই যে আমরা যে অবস্থায় আছি দেখা গেছে এরা বিরাট শক্তিশালী মানুষ আমরা সাধারণ জনগণ এরা কাছে নির্যাতিত আমরা কম বেশি 150 বছর থেকে এখানে বসবাস করে আসছি আমার দাদার যুগ থাকেন আমার জন্মাল পর থেকে আমি দিকির পানি খুব পরিষ্কার তো পাকিস্তান পিওটা এই এলাকাত কোনো কল ছিল না তো ওই দিকির পানি দিয়া সোনার ফাড়া লামার ফাড়া টুলটিকর মিরাফাড়া কুশিঘাট মেন্দিবাগর মানুষ এখানে শীতের মৌসুমে গোসল করতো তো পানি নিয়েও ব্যবহার করতো আমরা ওই টিউবওয়েল না থাকার কারণে সবাই ওই দিকির পানি খাওয়া দাওয়া করছি গোসল করছি খুব সুন্দর ছিল এই এই পুষ্কর মাঝে বহুত মানুষ উপকৃত হয়েছে অথবা খুব সুন্দর মাছ মারা হইতো আমরা সবাই মাছ বাটিয়া খাইতাম কিন্তু স্বাধীনের পর থাকি উপসর এ বলক ওয়ার পর দেখি কুচক্রি মহলে তারা মালিকানা দাবি করিয়া তারা দিকিটাতে কিছু মাটি ব্যবহার মানে সুন্দর হলে মাটি ব্যবহার করিয়া এবার তারা দাবি দাবা করে তারা মাছ চাষ করিয়া আমরা বঞ্চিত করছে অথবা আমরা বিগত 11 সালে নতুন যখন জরিপ হয়েছিল তখন বিভিন্ন কুচক্রি মহলে তারা ব্যক্তি স্বার্থে তারার নামে রেকর্ড করাইতে দিয়া আমরা নিজের মানুষে কিছু এই মামলা মহকদমা করছি দিকিটা বহাল থাকতো জনসাধারণ পানি ব্যবহার লাগে দিকিটা বহাল থাকতো এই জন্য আমরা একটা কোর্টে মামলা আছে এই মামলা এখন চলন্ত অবস্থা মামলা আছে এখন আমরা মেয়রের সাথে দরখাস্ত করছি আমরা দিকিটা সংস্কার করিয়া এই এলাকার প্রচুর মানুষ বসবাস করে এই এলাকার কোনো পানির ব্যবস্থা নাই টিউবওয়েলও পানি সব জায়গা উঠে না যার কারণে আমরা দিকির পানি উপর নির্ভরশীল কিন্তু এই পানিটা পুষ্করিণীটা সংস্কার না হওয়া পর্যন্ত পানি তারা কয়েক বছর থাকেন পরিষ্কার হবার দেও না বিভিন্ন সরকার তো কোনো কিছু আইলে বাধা আপত্তি দিয়ে তারা আটকে রাখি দেয় এই জন্য আমরা সাইরাম সিটি কর্পোরেশন আমরা যখন পৌরসভার সিটি ভিত্তি আমরা 24 নম্বর ওয়ার্ডও আমরা সেরকম ওগুলো সংস্কার করিয়া আমরা এই পানি ব্যবহারের উপযোগী করিয়া দেওয়ার লগে আমরা মেয়রের কাছে আবেদনও করছি অথবা মেয়রের আমরা এই কাম করা শুরু করছেন আমরা তার ধন্যবাদ দিই অথবা আমরা সিলেটের কৃষণ তার পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আমরা ধন্যবাদ দিই তাই এই উদ্যোগ নিয়েছেন আমরা তার তারা দোয়া করি যে আমরা পুষ্কিনটা সুন্দর করিয়া পানি ব্যবস্থা করে দিতা প্রায় 900 বছর আগ থেকে এই দিকে আমরা আমরা পূর্বপুরুষ আমরা ছোটোবেলা থেকেও আমরা বুদ্ধ আজ থেকে প্রায় 3-4 বছর থেকে এই দিকে আমরা ব্যবহার করতে কিছু সংখ্যক মানুষে না এর বিপক্ষে আমরা একটা দরখাস্ত দিছি পৌরসভার যে আমরা দিকিটা ঠিকঠাক করিয়া পরিষ্কার করিয়া আমরা ব্যবহার করার উপযুক্ত করিয়া দেওয়া লাগে গত কয়েক বছর আগে ও মেয়র শাহ মসজিদ উদ্বোধন করার সময় ওই সময় আইয়া তাই হইয়া গেছেন যে এইটা আমরা পরিষ্কার করিয়া দিবা ওই হিসাবে আমরা তাহলে বারবার তাগদা দিই ওই হিসাবে আজকেও কাম ধরাইছন আর অহন কিছু সংখ্যক মানুষে বাধা দেয় যে দেখি বললে তারা জনসাধারণ নয় ডিপি ফোর্সার মাঝে লেখা পূর্ব পাকিস্তান প্রদেশ এবং জনসাধারণের জল ব্যবহার জন্য 494.72% জায়গা জনসাধারণ জল ব্যবহার জন্য ওখন ও অবস্থায় ওখানে আজকে খাম দর্শন খাম ধরান প্রত্যেকে তারা বাধা দেয় ও ওখানে আমরা জনসাধারণের কাছে আমরা আবদার সরকারের কাছে আবদার করতেছি যে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া সুন্দরভাবে আমরা ব্যবহারের জন্য উপযুক্ত করিয়া দেবার জন্য এইটা আমাদের আবদার এই দিকিটার মনে করো অনেক পরিষ্কার ছিল পরিচ্ছন্ন ছিল দীর্ঘদিন ধরে কিছু কুচক্র মহিলায় তারা মনে হরো তার ব্যক্তি মালিকানা হইয়া তারা জিনিসটা ব্যবহার করতে দিচ্ছে না জনগণদের এবং ডাবড়া লাগাইয়াছে নোংরা লাগাইছে এগু ঐতিহাসিক দিকি ইন্দুয়ানের দিকে হলো ঐতিহাসিক এবং 900 বছর আগর এবং গর্ভবেন্দর যে একটা এই মূর্তি পাওয়া গেছিল সেটাও কিন্তু এখান থেকে নিয়ে উত্তোলন করে নেওয়া হয়েছে জনসাধারণের জল ব্যবহার করতো জনসাধারণের আমরা লাগবে জনসাধারণের ব্যবহার করতো এবং এই যে জল্লার দিকে আছে অন্যান্য দিকগুলো যেরকম আছে এরকম সংস্কার করিয়া একটা সুন্দর পরিবেশ করার জন্য আমাদের অনুরোধ মেয়র মহোদয়ের কাছে এবং মন্ত্রী মহোদয়ের কাছে পররাষ্ট্রমন্ত্রী আইসিলা তান উনি লোক আলোক কিন্তু আপনার অর্ডার করছেন কিন্তু ওখানে দেখা গেছে যখন আজকে এখানে কাজ আসছে তখন কিছু লোকজন বাধা দিছে যারা স্বার্থ মহল এবং যারা স্বার্থ চাচ্ছে আর আসলে এরা মালিক নাই এগু মনে হলো আমি নয় কিছু খাওয়ার নাই কারণ এই যে ছাগল ফটো যেগুলো আছে এই বাংলাদেশ সরকারের অধীনে আছে ইন বেশি খুঁজানের লাগেন না সব কিছু সহজ আছে কিন্তু এখন এই যে আমরা যে অবস্থায় আছি দেখা গেছে এরা বিরাট শক্তিশালী মানুষ আমরা সাধারণ জনগণ এরা কাছে নির্যাতিত বালা ব্যবহার করতে পারছেন তারা তো যারা দাবি ঘরের মালিক এগুলো তো আপনারা জানেন যারা খালা মালিক করে সৈয়দবাড়ি তারা
এই দিকিটা আপনার এই জনসাধারণের জল ব্যবহার করত আজ থেকে না আমার দাদাটা কি আমরা মুরুশি মালিক কিন্তু দাদাটা কি দাদা আছে ওই আমার বাপ আছে সব কিছু তারা গোসল করছে আমরাও ব্যবহার করছি আমরাও সাঁতার দিছি এখানে ফিরি আছি সব কিছু সৈদানি বাগ লাগাইয়া তেরো রতন লাগাইয়া পিছটিকল লাগাইয়া এই সাদা ফড়া লাগাইয়া আপনারা জিকা করুক আমার কথা না তারা জিকা হলে এলাকা আমরা তিন সাইড এলাকায় জিকা করে নিয়ে গিয়া জনসাধারণ ফুসকুনি নি জল ব্যবহারের লাগে ফুসকুনি এটা আসি তখন তারা স্যার কিছু মানছে তারা বড়োয়াট করিয়া পলট বানাই দিত এই তারা বাধা দেয় রে তারা এক বাড়ির মানছে বাধা দেয় তারা হলে এইগুলা নকল দলিল করছে জাল দলিল করে বাধা দেয় কিন্তু এস এ মালিকগুলো গিয়ে জনসাধারণ জল ব্যবহারের লাগে এগুলার কোনো মালিক নাই এগুলো একমাত্র সরকার মালিক।